শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর আমার আরও একটি নতুন ব্লগ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি সকালে তাড়াতাড়ি একটু শুরু করেছি। তো আমি দেখো এখন হচ্ছে গিয়ে আলু কাটছি, আলু ভাজা করব, কিন্তু আমি আলুর খোসাগুলো না ছাড়াইনি। আমার আলুর খোসা ছাড়া মানে কি বলে ওটাকে, খোসা শুদ্ধ আলু ভাজা খেতে ভীষণই ভালো লাগে। আর তোমরা বাড়িতে বানিয়ে দেখবে কিন্তু সত্যি খুব ভালো লাগে খেতে। আর আমি আলু ভাজাটা করছি রুটির জন্য। আর আজকে হচ্ছে গিয়ে তোমার সোমবার, তো সোমবার দিনকে তো তোমরা জানোই যে আমি খুব একটা বেশি রান্না বান্না সেরকম ঝামেলা করি না, কারণ তোমাদের দাদাভাই রবিবার দিনকে একটু বেশি করে চিকেন এনে রেখে দেয়। সে কারণে সোমবার দিনকে আমাদের ওই একবেলার মতন হয়ে যায়। কিন্তু আমি তোমাদের দাদাভাইকে এবার বলেছি যে রবিবার অল্প করেই চিকেন নিয়ে আসবে, দুদিন না ভালো লাগে না খেতে। তার আমি দেখো শাক ভাজা করছি, এটা হচ্ছে ছেঁচির শাক ভাজা, মানে পেঁয়াজ আর রসুন দিয়ে শাকটাকে ভাজা করছি। কালকে এনেছিল তোমাদের দাদাভাই বাজার দিয়ে, তো করা হয়নি কালকে, সেই জন্য আজকে করছি। আর এখন আমি দেখো নিজের জন্য চাটা ঢেলে নিচ্ছি, আর সবার চা খাওয়া হয়ে গেছে বাড়িতে, বাকি শুধু আমি আছি, তার জন্য আমি এখন চাটা খেয়ে নিচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে 10:30, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে দেখো খুব রোদ্দুর দিয়েছে বাইরে, আর তোমাদের দাদাভাই মন্দিরে পুজো করছে, ও হয়েও এসেছে পুজো। আর দেখো কি রোদ উঠেছে, এখন জামা কাপড় গুলো সব কাচবো ভাবছি। আজকে তো রান্না বান্না সেরকম একটা ঝামেলা নেই, কারণ আজকে সোমবার, কালকে চিকেন রেখে দিয়েছিলাম অর্ধেকটা, কারণ রবিবার করে তোমাদের দাদাভাই একটু বেশি পরিমাণেই চিকেনটা নিয়ে আসে, যাতে রবিবার আর সোমবারটা হয়ে যায়, সোমবারে যাতে বউয়ের কষ্টটা কম হয় আর কি রান্না করতে। এটা এমনি বললাম, এখন এই সব এখানে চাবি বিছানা চাদর ঠাদর সব পড়ে আছে, এগুলো সব নিয়ে ভেজাবো ভাবছি। এখন বালতিতে এক বালতি পড়ে আছে। আর ছেলে একটু আগে ঘুম থেকে উঠে এখন মাসির সাথে বসে বকবক করছে, আর এদিকে কার্টুন দেখছে। আর এদিকে আলু ভাজা বসিয়ে দিয়ে এসেছি, শাক ভাজা হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না নেই, শাক ভাজা করলাম, আর মাসি সকালে ভাত বসিয়েছিল, উচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছিল ওর মধ্যে, আর আমি আলু ভাজাটা করলাম, কারণ ওটা দিয়ে রুটি খাওয়ার জন্য। আর আর কি, আর চিকেন আছে কালকের ব্যাস, আর কালকের অল্প একটু ডাল আছে, ওটা ছেলেকে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে আজকে, মানে এই বেলার মতন তো হয়ে যাবে, বিকেল বেলা দেখা যাবে। তো এখন যাবো ঝটপট, তোমাদের দাদাভাই হয়ে গেছে, এখন ওকে খেতে দেব, খাওয়া খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেলে তারপরে আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ করব। আর আমি সবে এখন চা খেলাম, আর দেখো পুরো খেয়ে গেছি, এখন সবে চা খেলাম আমি। আর এখন যাবো রুটিটা করব, করে মাসিকে ছেলেকে সবাইকে খেতে দেব, তারপরে আমিও খাবো, খেয়ে দিয়ে জামা কাপড় কাজ করবো, তারপরে হবে বাকি কাজ। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি, আগে তোমাদের দাদা ভাইকে অফিসে পাঠিয়ে দিই। আর দেখো এখন তোমাদের দাদাভাই হচ্ছে অফিসে চলে গেছে, আর আমি ছেলে আর মাসি হচ্ছে সকালে টিফিন খাচ্ছি। টিফিনে হচ্ছে কি রুটি করেছিলাম, আর হচ্ছে তো তোমাদেরকে বললামই আলু ভাজা করেছি, আর হচ্ছে কালকে চিকেন, এই দিয়েই খাচ্ছি। আর ছেলেকে দিয়েছি, ওকে একটা ছোট্ট রুটি বানিয়ে দিয়েছি, আর ওকে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, ওকে বলে ও রুটি না একদমই খেতে চায় না, যদি লুচি দিই তাহলে একটা কি দুটো খাবে, আর রুটি একদমই মোটেই ওর ভালো লাগে না খেতে, কিন্তু রুটিটাও তো খাওয়া দরকার তাই না, ও একদম রুটি খেতে চায় না। আর বাড়িতে যখন থাকে তখন আমি ওকে মানে সকালবেলা করে রুটিটা দেওয়ার চেষ্টা করি, খাক আর না খাক দিয়ে রেখে দিই, আর সেইটাই করেছি। আর হচ্ছে মাসির মোবাইলে হচ্ছে কার্টুন দেখছে। ইশা তুমি কি করছো? দেখো এখন খেলতে এসেছে, পাপন বসো, ও এখন স্নান করেনি, তিশা স্নান হয়ে গেছে, আচ্ছা একটু বসে বসে খেলো, আমি একটু জামা কাপড় কেচে এসে তারপরে স্নান করে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি বসে বসে খেলো, তিশার সাথে বসো ওখানটা, ওখানে বসে খেলো গনুর সাথে, আচ্ছা দেখো দেবো বললাম তো, তুমি একটু বসে বসে খেলো, পড়ে যাবে লেগে যাবে, আসন করে বসো, বসে খেলো, ঠিক করে বসো বাবা। খেলো, হ্যাঁ লুডো খেলো।
আর আমি এখন জামা কাপড় কেচে নিয়ে ছাদে চলে এসেছি। আর ছাদে প্রচণ্ড রোদ্দুর, মাথা ফাথা ঘুরিয়ে যাচ্ছে। আমার ছাদে আসলেই আমার এরকমই হয়, আর এই জন্য গামছা ঠামচা দিয়ে মাথা ফাথা ঢেকে নিয়েছি যাতে একটু হলেও রোদটা কম লাগে। আর নিচে ওইদিকে ছেলে খেলছে, ওই পাশে বাড়ির ছোটো বাচ্চাটা এসেছে, ও আসে মাঝে সাঝে খেলে। আর ও হচ্ছে আমার প্রতিদিন ভিডিও দেখে, আমাকে বলছে আন্টি আমি তোমার ভিডিও প্রতিদিন দেখি, তুমি আমাকে কেন ভিডিওতে দেখাও না? সে কারণে আজকে বললাম যে ঠিক আছে আজকে তোকে আমার ভিডিওতে দেখাবো। সে কারণে ওকে আজকে একটু দেখালাম, আরও খুব খুশি হয়েছে। ও বলে যে আমি তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসি, প্রতিদিন তোমার ভিডিও দেখি আমি। আমি যে যাকগে একজন তো ভিউয়ার্স আছে যে প্রতিদিন আমার ভিডিওটা দেখে, তো খুব ভালো লাগে। আরও খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলে। তো এখন ছেলের সাথেও নিচে খেলছে, তারপরে আমি এখন জামা কাপড় মেলে তারপরে ছেলেকে গিয়ে আবার স্নান করাবো। ও স্নান করা টাইম ইয়ে হয়ে গেলে ওর আবার মাথা গরম হয়ে যায়, তখন মানে ওর টাইম টু টাইম স্নান মানে করবে আর কি। আর এখন হচ্ছে সন্ধেবেলায়, দেখো আমার ঘুম থেকে উঠেছি তোমরা দেখেই বুঝতে পারছো, আর ঘুম থেকে উঠেছি অনেকটা সন্ধে হয়ে গেছে, বাইরে পুরো অন্ধকার হয়ে গেছিলো। আর ছাদে এককালে জামাকাপড় মেলা ছিল, তাড়াতাড়ি করে দৌড়তে দৌড়তে গেছি। আর এখন আর তোমাদের দাদাভাইয়ের আমি চা খাচ্ছি, তোমাদের দাদাভাই মোবাইলে করছে বলে তার জন্য আমি মানে ভয়েস দিচ্ছি আর কি, নাহলে এমনি কথা বলতাম। তো এখন দেখো সন্ধ্যাবেলা আমি মাকে আর মাসিকেও টিফিন দিয়ে ইয়ে দিয়েছি, চা দিয়েছি। তো তার কিছুক্ষণ বাদে মুড়িও মাখা করেছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর ছেলে এখন আমাকে দেখাতে নিয়ে যাচ্ছে, ও মোবাইলে দেখে দেখে ইজি ড্রয়িংগুলো হয় না ওইগুলো দেখে দেখে ও প্যারোট এঁকেছে, দেখো কি সুন্দর। এ দেখো বাচ্চা মানুষ যেরকম পেরেছে এঁকেছে, চেষ্টা তো করেছে তাই না? ওই দেখো নিজে নিজে প্যারোট এঁকেছে, তাই আমাকে বলছে দেখো মা আমি কত সুন্দর প্যারোট আঁকতে পারি। আমি তাই বললাম যে ঠিক আছে আমি তোমাকে তাহলে একটু ভিডিও করে দেখাই যে তুমি কত সুন্দর প্যারোট আঁকতে পারো, সবাই দেখুক। তো বন্ধুরা দেখো এখন ছেলেকে পড়াতে বসেছি, মানে অনেকক্ষণই বসেছি, এখন অনেকটা শেষের দিকে আর কি পড়ানো। সন্ধ্যাবেলা মুড়ি ঠুড়ি খেলাম, খেয়ে আমার ভাত রান্না হয়ে গেছে, ভাতে আলু সিদ্ধ আর বেগুন সিদ্ধ দিয়েছি। আর সকালবেলায় হচ্ছে এই চিকেনটা রয়েছে কালকের, আর হচ্ছে মা আবার বাড়ি থেকে ওই মাছ নিয়েছিল, তো সেটাকে আবার মা আবার পাতায় ভেজেছে, উনি এখন একটু সুস্থ আছে বলে আজকে মানে প্রথম রান্না করলো। হ্যাঁ স্পিনিং করে করো, তো ওনার মায়ের আর কি ওই মাছগুলো খেতে ইচ্ছা হচ্ছিল আর কি, সেই কি মাছগুলো ফেঁসা মাছ না কি মাছ, ওই মাছগুলো বাড়ি থেকে রেখেছে, রেখে আবার বাবাকে বললো যে পাতা এনে দিতে, তো সেটাকে ভেজেছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তখন আমি স্নান করছিলাম, মা যখন করছিল আর কি, আমি স্নান করছিলাম, দেরি হয়ে গেছিল। তারপরে আমরা ভাত খেলাম, কটার সময় জানো 3:30 সময় ভাত খেলাম। তারপর দুপুরবেলায় মাংস টাংস খাইনি, মাছ দিয়ে খেয়েছি, আর ছেলে তো খেতে পারবে না কারণ ওটা ভীষণ কাটা। কারণ তুমি করো এটা, এটা হচ্ছে মেরি কম। হ্যাঁ করো। আর ওকে এখন সেই ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক গুলো করাচ্ছি ওদের স্কুলে, আজকে তো স্কুলে যায়নি, সকালবেলা রেডি করেছিলাম স্কুলে যাওয়ার জন্য রেডি করেছিলাম, কিন্তু ও দুদিন ধরে একটু কাশি হচ্ছে বলে সকালবেলা দেখছি কাশছে একটুখানি, তো কমে গেছিল। আচ্ছা কালকে যাবে। এবার ওদের স্কুলে কি বলতো নোটিস পাঠিয়ে দিয়েছে অনেকদিন আগে, আবার এমনি বাইরেও বড় করে লাগিয়ে দিয়েছে যে বাচ্চাদের সর্দি কাশি জ্বর ঠার হলে স্কুলে পাঠাবেন না। তো ওর শুধু একটু হালকা কাশিটাই ছিল, তার জন্য এখন নেই, কমে গেছে, আবার মুখটা ওরকম করছে, তো সেই জন্য পাঠায়নি। যদি আবার বাড়ি ফাড়ি পাঠিয়ে দেয় তার জন্য, কারণ এর আগে একদিনকে একটা বাচ্চাকে শুধু হেঁচেছিল, মানে জানি না ও শুধু হেঁচেছে, মানে সর্দি কাশি কিছুই ছিল না, শুধু হেঁচেছে বলে বাড়িতে গার্জেনকে ফোন করে নিয়ে যেতে বলেছে, তো বাবা মা গিয়ে নিয়ে এসেছিল। তাই ওকে রেডি করলাম, খাওয়ানো হয়ে গেছিল, টিফিন গোছানো হয়ে গেছিল, তারপরে ও বাবাকে বললাম পাঠিয়ে দিলে, আবার যদি শুধু শুধু পাঠিয়ে দেয় আবার ফোন করে, তখন কি দরকার থাক একদিন দেখি, তারপরে কালকে নালে পাঠাবো। আর হাসতে হাসতে কাশি পাচ্ছে বুঝেছো, আরে বলো না গো এত জল খাটে না মানে বলার মতন না। আর আমার দেখো ওখানে কত জামা কাপড় পরে আছে, সব কেটেছিলাম, সেগুলো আর মেলা হয়নি। আমার না ওই কেচে দেবো ঠিক আছে, কিন্তু গোছাতে যেন আমার বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই, করতে হবে।
আর তোমার দাদা ভাই একটু পাশের ঘরে রয়েছে, আমি ছেলেকে পড়াচ্ছি। ভাত রান্না হয়ে গেছে, খালি যাবো কি চারটে রুটি করবো, হয়ে যাবে। ওকে আর একটুখানি পড়াবো, এখন 9:20 মতো বাজে, আর একটু পড়াবো, পড়িয়ে তারপরে রুটিটা করবো, আর ওকে খেতে দিয়ে দেবো। ওরা তাড়াতাড়ি খাবে, খেয়ে আমি রুটিটা করে নেবো, তারপরে তোমাদের সাথে দুপুরবেলা তো কোনো কথাই হয়নি স্নান ঠান করার পরে। আর দুপুরবেলা কি হয়েছে, ঘুমিয়েছি 3:30, হ্যাঁ 3:30 পরে শুয়েছি, শুতে শুতে মানে 4:30 বেজে গেছে ঘুমাতে ঘুমাতে। ছেলে ঘুমায় না, ঘুমাতে ঘুমাতে ওর এত ঘুমটা কম না, বলার মতন না। আর এটা দেখো কি, এটা কে দেখো, তারপরে তোমাদের দাদা ভাইকে ফোন করে দিলাম, ওকে বললাম তুমি খেয়েছো, ও বলছে হ্যাঁ, আর আমি বসে তুমি, আর বললাম যে দেরি হয়ে গেছে অনেকটা খেতে খেতে, আর আমাদের এমনিতে অনেকটা দেরি হয় খেতে খেতে, মিনিমাম 3:00 তো বাজে, আর খুব যদি মানে খুব কম আর কি তাড়াতাড়ি আমাদের খাওয়া হয়, আমাদের দেরি করেই খাওয়া দাওয়াটা হয়। তাই ও স্কুলে যায়নি, স্কুলে না গেলে বেশি বদমাশি করে জানো, তাই স্কুলে যায়নি, তাও ড্রয়িং ফ্রাইং করেছে একা একা, আবার ফোন দেখে দেখে ড্রয়িং করেছে। আমি বলেছি তোমার যখন দুষ্টুমি করতে ইচ্ছা করবে তখন ফোন দেখে তুমি ড্রয়িং গুলো করবে, সেটা আরো ভালো হবে আর কি। সে করেছে, মাঝে সাঝে গুড বাই হয়ে থাকে, মাঝে সাঝে এরকম দুষ্টুমি করে, এখন চুপ করে বসে আছে। এমনি খুব ভালো গো আমার ছেলেটা, খালি মাঝে সাঝে একটু দুষ্টু করে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, আর চেষ্টা করবো তোমাদেরকে আর ভালো ভালো ব্লগ ভিডিও দেওয়ার। তোমরা এভাবে যদি সাপোর্ট করে যাও তাহলে আমারও একটু মনে আর কি সাহস বাড়ে আর কি। তো চলো আজকের মতন এই পর্যন্ত, আমরা দেখা হচ্ছে পরের দিন আবার একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, আর সবাইকে গুড নাইট, আর সবাইকে আমার অনেক ভালোবাসা, টাটা।